শিউরি থেকে যে খবর পাচ্ছি আমরা একটি দুর্ঘটনা ঘটেছে এবং দুজনের মৃত্যু হয়েছে একজন আহত হয়েছেন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রসেনজিৎ কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং যিনি আহত হয়েছেন তার অবস্থা এখন কেমন দেখো প্রথমেই তোমাকে বলি যেটুকু আমরা জানতে পাচ্ছি তাতে একেবারে কার্যত মধ্যরাতে প্রায় 2:30 নাগাদ একটি মোটরসাইকেলে করে এসে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক এবং সেই বাইকের ঘটনাতেই কিন্তু ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে একজন আহত ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তারপরে পুলিশ যখন উদ্ধার করে তাদেরকে হাসপাতাল নিয়ে সেখানে আরও একজনের মৃত্যু হয় এবং আর একজন যিনি রয়েছেন সে কিন্তু গুরুতর আহত তাকে ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি এবং সাথে সাথে বলা যেতে পারে যে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে মদ্যপ অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের প্রাথমিক অনুমান ফলে তুমি বুঝতে পারছো তবে দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাতে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এবং যথেষ্টই বলা যেতে পারে যদিও ওই মৃতদের পরিচয় কি সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ খোঁজ করতে শুরু করেছে এবং তারা স্থানীয় বাসিন্দা না বাইরে থেকে কোথাও এসেছিল সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফে খোঁজ করে দেখা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য শিউরিতে পথ দুর্ঘটনায় মৃত দুই আহত এক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বাইকে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়েছে বাইকে থাকা তিনজন মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠে আসছে আর এবার যে খবর আপনাদেরকে জানাবো আসন্ন কলকাতা পুরো ভোট এবং কলকাতা পুরো ভোট সুষ্ঠু এবং অবাধ করতে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে বৈঠকে তারা বসছেন আধিকারিকরা বৈঠকে বসছেন এমআরওদের নিয়ে তারা বৈঠকে বসছেন বিকেল 4:00 নাগাদ এই বৈঠক রয়েছে বলে আমরা জানতে পারছি এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক থাকবেন কলকাতা পুলিশের কমিশনার এবং অন্য পর্যবেক্ষকরাও এছাড়াও অবজার্ভারদের নিয়ে পৃথক বৈঠক করবেন জেলা শাসকও কলকাতা পুরো ভোট অবাধ এবং সুষ্ঠু করতে আজ বৈঠকে কমিশন সব ইমারতদের নিয়ে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার আজ বিকেল 4:00 বৈঠকে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক থাকবেন কলকাতা পুলিশের কমিশনার এবং অন্যান্য পর্যবেক্ষকরাও এছাড়া অবজার্ভারদের নিয়ে পৃথক বৈঠক করবেন জেলা শাসকও এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট শহর থেকে গ্রাম উত্তর থেকে দক্ষিণ বৈচিত্র্যময় বঙ্গজীবনের সব দিক আধ ঘন্টায় গোটা বাংলা ছবি দেখুন উত্তর দক্ষিণ প্রতিদিন সকাল 7:30 বিকেল 5:00 ও রাত 10:30